তো বন্ধুরা, বিছানা গুছানো হয়ে গেছে। এখন আমি একটু বিছানাটাকে ভালো করে ঝেড়ে নেব। তারপরে শোকেস, আলমারি, একটু এই আয়না ঠায়নাগুলো সব মুছে নেব। কারণ আমি প্রত্যেকদিন এই শোকেস, আয়না, ফ্রিজ, যা আমার কাজ থাকে এক্সট্রা কাজ, সব রাত্রেবেলা করে রাখি। তো দুদিন ধরে আর ভালো লাগে না, মানে করা হয় না। সেই জন্য ভাবলাম যে সকালবেলায় সব পরিষ্কার করে নিই। তো এই যে একটু খাট ঠাটগুলো সব মুছবো, ফ্রিজের ওপর প্রত্যেক দিনই এই ওপর ওপর হালকা ধুলো পড়ে, এগুলো একটু মুছে নিই। তো এই যে তোমাদের দাদা এসেছে, ভাড়া যাবে, এখন ব্যাগ নেবে। এখন বাজে সকাল 9টা, তাই এখন আর খাওয়া দাওয়া করলো না, এমনি ভাড়া চলে গেল, চা খেয়ে বেরিয়েছে। তো আমি এখন এই সব কিছু পোশাক করে মুছে দিচ্ছি। তারপরে স্নান করে এসে রান্না বসাবো। তো আজকে মনসা পুজো, মেয়েকে বলেছি একটু দুধ কলা পাশে পুজো হয় দিয়ে আসতে। তো মেয়ে স্নান দান করে এদিকে এখন স্কুল যাবে। তো চলো, আমি তাড়াতাড়ি করে কাজকর্মগুলো সেরে নিই। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো তোমরা। সেই জন্য দুধ কলা দিয়ে আসি। আর মেয়েকে বললাম স্নান করে দুধ কলাটা দিয়ে। তো এই যে আমি একেবারে রান্নাঘর গ্যাস সব মুছে পরিষ্কার করে নেব। তো তোমাদের দাদা বাজারে গেল, বললাম যে আজকে মনসা পুজো নিরামিষ খাবো। তো বলছে দেখো কাল আবার শনিবার নিরামিষ খেতে হবে। তো ভাবলাম তোমাদের দাদা খেতে পারে না নিরামিষ, তো বাড়িতে যখন পুজো হচ্ছে না, তো বললাম নিয়ে আসবা মাছ, আর কী করা যাবে। তো চলো বন্ধুরা, আমি ঘর দুয়ার সব মুছে নিই। আর মেয়ে আমাদের ওখানে সেরকম গরু ঠরু এখন আর পোষে না, দুধ টুধ সেরকম পাওয়া যায় না। ঘোষ যখন আসবে তখন দুধ নেব। আর কলা তোমাদের দাদাকে দিয়ে রাত্রে কিনে এনেছিলাম। তো দেখি ঘোষ কখন আসবে, তখন নিয়ে দুধ কলা দিয়ে আসবে, পাশের বাড়িতে পুজো হবে। তো আমি এখন এই সব পরিষ্কার করে মুছে স্নান করে ঘরে আসব। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, কাজকর্ম সেরে স্নান দান করে এই যে ঘরে চলে এসেছি, এবার রান্না বসাবো। তো চলো তরকারি কেটে নেব। তোমাদের জানোই তো ঘরে সবজি থাকে, তো ঝিঙা ছিল, ঝিঙাটা আমি এখন একটু পেঁয়াজ দিয়ে ভাজা করব, কালো জিরা, পোড়া কাঁচা লঙ্কা দিয়ে। তো ঝিঙাটা কেটে নিই।
বড় মেয়ে, ছোট মেয়ে এখন খাবে না মনে হয়, পুজো দিয়ে আসবে তারপর খাবে। তো আমাদের এখানে প্রত্যেকটা বাড়িতেই মনসা পুজো হয়, তো সকাল থেকে পুজো হচ্ছে, বড় বড় পুজোই হয়, দু জায়গার থেকে নিমন্ত্রণ আছে, মেয়েরা যাবে। তো আমাদের বাড়িতেও করা হতো, আমার শাশুড়ি শ্বশুর মরে যাওয়ার পর আর কেউ করে না পুজো, তাই সবাই দুধ কলা দিয়েই রাখি। এই যে তোমাদের দাদা বাজার থেকে ভোলা মাছ নিয়ে এসছে, তো এই মাছ ধুয়ে ভাজা বসিয়ে দিয়েছি, তো রান্নাটা করেই নিই। একভাবে রান্না করলে না তাড়াতাড়ি রান্না করা হয়ে যায়, মানে রান্না করার এনার্জিও পাই। তো এই দেখো বন্ধুরা, মেয়ে দুধ কলা দিয়ে এসছে ঠাকুরের কাছে, তো এই দেখো পুজো হচ্ছে। তো বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, তো এটা দেখি সন্ধ্যা হয়ে গেছে, তো মেয়ে এই যে সন্ধ্যা পুজো দিচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আগামীকাল আর একটা নতুন ভিডিও নিয়ে আসবো।